তিন ধরনের ব্যক্তির সাথে কোরবানি দিলে জীবনেও আপনার কোরবানি কবুল হবে না। প্রিয় ভাইয়েরা, আমার অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, এখন কোরবানির সময় আসছে, সবাই এখন ভাগ হবে, সাত ভাগ, ছয় ভাগ, পাঁচ ভাগ, এমন করে শরীকে তারপর আমাদের সমাজে সাধারণত মানুষ কোরবানি দেয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে বলবো যে কারো চোখ লজ্জায় পড়ে যে আমার চাচা তাকে ফালাই আমি কিভাবে কোরবানি দেই তার সাথে শরীক হতে হবে, আমার ভাতিজা তাকে ছাড়া আমি কিভাবে কোরবানি দেই তার সাথে আমাকে শরীক হতে হবে। নো, যদি আপনি তার মধ্যে তিনটা সিম্পটম দেখতে পান তাহলে অবশ্যই তার থেকে আপনাকে দূরে আসতে হবে। এবং এই তিন ধরনের ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন তাহলে রাসূল বলছেন আপনার কোরবানি কখনো কবুল হবে না। প্রথম নাম্বার হচ্ছে সুদের সাথে যার সম্পর্ক আছে, যেই ব্যক্তির ইনকাম হারাম ওই ব্যক্তির সাথে যদি আপনি শরীকে কোরবানি দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাতজন যদি শরীক হয় তার মধ্যে থেকে যদি একজনের ইনকাম হারাম থাকে বাকি ছয় জনের কোরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার চাচা সুদ খায় আপনি জানেন, আপনার ভাতিজা ঘুষ খায় আপনি জানেন, আপনার পাড়া প্রতিবেশী আপনার সাথে সম্পর্ক ভালো কিন্তু তার ইনকাম হারাম আপনি জানেন, সেখানে আপনি চোখ লজ্জার ভয়ে সামাজিকতা রক্ষায় আপনি যদি তার সাথে কোরবানি দেন রাসূল বলছেন আপনার কোরবানি কবুল হবে না। সুতরাং যার সাথে শরীক হবেন দেখতে হবে তার ইনকাম সোর্স হালাল নাকি হারাম, যদি হালাল হয় তাহলে আপনি তার সাথে কোরবানি দেন আর যদি হারাম হয় তাহলে তার সাথে আপনি কোরবানি দিবেন না। দ্বিতীয় নম্বরে প্রত্যেক শরীক ব্যক্তির নিয়ত সহি হতে হবে। যদি আপনারা পাঁচ জনে মিলে কোরবানি দিয়েছেন একজনের নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে বাকি কারো কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং যেই পশুটাকে আপনি যবেহ করবেন ওই পশুটার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছবে না। আমাদের সমাজে দেখা যায় গরু একটা কেনার পরে এক লক্ষ টাকা দিয়ে গরু কিনা হয়েছে, এখন পাঁচ জনে মিলে গরুটা কিনছে, একজনে বিশ হাজার টাকা করে দিছে, এখন একজন বলতেছে যে গরুটা একটু চিকন হয়ে গেছে, গরুটা দেখতে সুন্দর না, গরুটা এমন কেন, এইরকম প্রশ্ন যারা করে বুঝতে হবে তাদের নিয়ত সহি না। যারা শরীকে কোরবানি দিচ্ছেন খুব ভালোভাবে খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা, কোরবানি গরু পশু জবাই করার আগে আপনারা সবাইকে যে কোনো একজন বলবেন যে আমাদের এতক্ষণ পর্যন্ত নিয়ত যা ছিল সেটা অলরেডি চলে গিয়েছে, এখন আমরা গরু জবাই করার আগে আমাদের নিয়তটাকে আমরা সহি করে নেই, তাহলে আপনার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, যেই ব্যক্তি সারা বছর হারাম কাজের সাথে সম্পর্ক রাখে, যেই ব্যক্তি সারা বছরই নামাজে যায় না, জুমাতেও যায় না, ঈদগাহেও যায় না, এমন কিছু মুসল্লি, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে, তাদের সাথে কোরবানিতে শরীক হতে সাবধান। ভালো মানুষের সাথে মিলে কোরবানি দেন তাহলে আপনার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলছেন লাইয়ানাল আল্লাহ আল হুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ বলছেন আমি কোন পশুর রক্তের স্রোত কতটুকু বের হলো আমি আল্লাহ পাক সেটা দেখি না, আমি আল্লাহ পাক সেটা দেখি না, গরুটা কত তাজা, কত মোটা, গোশত কতটুকু হলো এটা আমি আল্লাহ পাক দেখি না। আল্লাহ কি দেখেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আপনার হৃদয়ের যে তাকওয়া, আপনার হৃদয়টা সহিহ আছে কিনা, আপনার নিয়ত সহিহ আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখেন। অবশ্যই শরীক আমরা যারা হচ্ছি আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান।